নমস্কার, আমি অভিজিৎ। আজকে আপনাদের জন্য একটি গল্প এনেছি। গল্পটির নাম আধ খাওয়া মরা। লেখক হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 18 এপ্রিল 1888 সালে, মৃত্যু 18 এপ্রিল 1963 সালে। ইনি একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। ছোটদের জন্য 40টিরও বেশি বই লিখেছেন। তাঁর সৃষ্টি দুঃসাহসিক জুটি বিমল কুমার, জয়ন্ত গোয়েন্দা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি একজন সফল গীতিকারও বটে। তাঁর বিখ্যাত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বেনজল, পদ্মকাটা, ঝড়ের রাত্রে, বাংলা রঙ্গালয়, ঝকের ধন আবার ঝকের ধন ইত্যাদি। আজকে আপনাদের জন্য আধ খাওয়া মরা, লেখক হেমেন্দ্র কুমার রায়। রূপনারায়ণের নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগোলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলেপাড়া, তার ডান দিকেই বাগদিপাড়া। উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বসবাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরেই গায়ের লোক মরা পোড়ায়। আশপাশে প্রায় 10খানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়া গায়ের শ্মশান যে এত ভয়ঙ্কর হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আতপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাড়, ভাঙা হাড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা, আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শিয়াল, কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন দলুইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল, সে আর বাড়ি না ফেরে দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ করা হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলেপাড়ায় কয়েকজন লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ছটপটানির শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন্দলুইয়ের পচা গলা মৃতদেহটা চড়ে এসে আটকে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে, চোখ দুটো শকুনে খুবলে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল, এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়। সবাই নাকে চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতরে এনে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রেবেলায় মাটির ভেতর থেকে নগেন দলুয়ের মৃতদেহটা তুলে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলল। নগেন দলুয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার দুটি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে।
তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করল। জেলেপাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল। তারপর থেকে নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগল। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে বাইরে এসে দেখলে তাদের আম গাছটার নিচে যেন কে সাদা কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে বাইরে এসে চারিদিক দেখল, কিন্তু কাউকে দেখা গেল না। তখন তারা বলাবলি করতে লাগল, ও সব মনের ভুল, গাছে ছায়া দেখে মা ভয় পেয়েছে। রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে, সন্ধে হলেই যে যার বাড়ি ফিরতে লাগল। এমনকি বাঁধের উপর দিয়ে লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক এসে শ্মশানের দিকে এসে দেখল, রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা, কি করবে, তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে। আর মনে মনে বুঝল, নগেন দলুই ভূত হয়ে এইসব কাণ্ড করছে। জেলেপাড়ার ফকির আর নিধিরাম ভোরবেলায় জাল নিয়ে মাছ ধরতে গেল। নগেনের বাড়ির পাশ দিয়ে তাদের যাবার রাস্তা, তারা সেই রাস্তা দিয়েই আপন মনে যাচ্ছিল। হঠাৎ তাদের চোখে পড়ল নগেন্দলুয়ের বাস্তু ভিটেটার দিকে। অবাক হয়ে ফকির আর নিধিরাম দেখল, নগেনের বাড়ির দরজার কাছে একটা হাপছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলে, ওখানে কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখল, লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার থেকে ফকির আর নিধিরাম ভয় পেয়ে, ওরে বাবারে গেলুম রে, ওরে বাবারে ছুটে, এই বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে সাতটার পর নগেন্দলুয়ের বাড়ির রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বললে, বাপু ব্যাপারটা খুব সুবিধের মনে হচ্ছে নিগো, তোদের বাপ ভূত হইছে, তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর, তা না হলে কোন দিন তোদের বিপদ হতে পারে। নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে, কি ব্যবস্থা করা যায় বলো দেখি খুড়ো, মাও একদিন দেখেছিল, আমরা তার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই। নগেনের ছোট ছেলেটা বললে, আমিও সেদিন ভোরের দিকে বেরিয়ে সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে কিছু বলিনি। নিধিরাম সব শুনে
কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে, তারপর গম্ভীরভাবে বললে, এখানে তো তেমন ভূতের ওজা টোজা কেউ নেই বুঝলে, তবে শুনেছি মহেশপুরে একজন নাকি লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়, তোরা তার কাছে যা, দেখ সে কি বলে। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের পথ, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ, আজকে তো আর যাওয়া সম্ভব নয়, কাল সকালেই বেরিয়ে পড়ব সাইকেল নিয়ে, বিকেলে তাহলে ফিরে আসতে পারব। এইভাবে দু ভাই যুক্তি করলে। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, রাত তখন 2-2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ডানা ঝটপটানির শব্দ আর কোক কোক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ে। নগেনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে, এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে, তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে 2টো মুরগি, আর সে মুরগি দুটোকে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ আ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হ্যারিকেন নিয়ে। উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সেবা শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞাসা করলে, কি হলো মা, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে 2-1 কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে উঠোনে যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না। ছোট ছেলে বললে, হয়তো শিয়াল ঢুকে মুরগি খেয়েছে, রাতের অন্ধকারে শিয়ালের চোখ দ্রুত দপদপ করে চলে, মা হয়তো তাই দেখি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে, তোরা আমার কথা বিশ্বাস করলি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে, তা সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপদপ করে জ্বলছে, তার লিকলিকে লম্বা হাত দুটোয় 2টো মুরগি, সে মুরগি দুটোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে, এমন সময় বাড়ির পিছন দিক থেকে শোনা গেল এক বিকট ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে, সেই শব্দ শুনে সবাই চমকে উঠল, তারা বুঝল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিচ্ছু না। সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে বসে রইল সকাল হবার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল 4 কোর্স দূরে মহেশপুরে ওঝার বাড়িতে, কিন্তু হলো মুশকিল, ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে,
ওঝা সব কথা মন দিয়ে শুনে বলল, দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ এক সপ্তাহের ওপর আমি উঠতে পারছি না। একটু সুস্থ হলে আমি গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসব। এখন বলো, তোমাদের ঘরে মোট কতজন লোক? নগেনের ছেলে বলল, সব শুদ্ধ ওই আটজন। ওঝা বলল, আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে, আর ছেলেদের গলায় বেঁধে দেবে, আর এই চারটে পেরেক দিচ্ছি, তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেয়া হলো। সেদিন থেকে নগেন্দলুয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি ছাগল প্রায় চুরি হতে লাগলো। অন্ধকারে সেই ছায়া মূর্তিকেও অনেকে দেখল। তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম, আবার কারো বাড়িতে গরুর হাড় মোষের হাড় মানুষের হাড় পড়তে থাকে, আবার কারো ঘরের চালে মরা পোড়া কাঠ বাঁশ পড়তে থাকে। সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয়ে ভয়ে রাত কাটাতে লাগলো। সন্ধের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য হয়ে যায়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার উপর তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল। এদিকে সেই অবসরে পাশের বট গাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরেটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগল। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখে অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, মরার কোনো পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু শব্দাহকারীরা পাশে ভয় পায়, এজন্য সে চুপচাপ দেখে যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো, আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকার মাঝি চাঁচিয়ে বলল, ভয় পেও না, তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানে ভয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগল। নৌকার মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের ওঝা। সে একটা পুঁটুলি নিয়ে আর হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে মন্ত্র বলতে লাগলো, এই বলতে বলতে লোকগুলো চারধারে কি যেন সব ছড়িয়ে দিল। আর বসে হুঁকোয় দু একটা টান দিয়ে বলল, কোনো ভয় নেই তোমাদের,
ভূতের বাবারও সাধ্যি নেই যে এই তোমাদের কাছে আসে। আমি গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ এই গণ্ডির মধ্যে থাকবে ভূত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলায় ভূত লোকের কাছে আসে না। একজন জিজ্ঞাসা করল, মরাটা তাহলে কোথায় গেল? মাঝি বলল, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে মুখের দিকে চেয়ে রইল, কারোর মুখে কোনো কথা নেই। মাঝি বললে, হ্যাঁ, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বললে, আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে? মাঝি বললে, গাছের ওপর হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বললে, বিশ্বাস হচ্ছে না বুঝি, দেখতে চাও? যুবক বললে, বেশ দেখান তাহলে বিশ্বাস করব। দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন হইনি আর হবও না। বেশ তাহলে এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল, ওই দেখো। সকলে দেখল বটগাছের মগ ডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এল। মাঝি বললে, এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই, ও গাছ থেকে নেমে আসতে পারবে না আর কোথাও যেতেও পারবে না, আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি। এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুটুলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললে, তোমরা এখানে চুপচাপ করে বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে, আপনি আমাদের ফেলে যাবেন না, সকাল হলে তারপর যাবেন, দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি এখানে থাকুন। মাঝি হেসে বললে, ভয় নেই, আপনারা এখানে বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বটগাছটার দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, কে তুই? আমি নগেন্দ্র লোল। কোথায় বাড়ি তোর? এই বাঁধের ওপারে বাগদিপাড়ায়। বাড়িতে তোর কে কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি। ঠিক আছে, তুই গাছেই বসে থাক, পালাবার চেষ্টা করলে জলে পুড়ে মরবি, তোকে আমি বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এলো, লোকগুলোকে বললে, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজন ডেকে আনবেন। দেখতে দেখতে পৌপ্তিক ফর্সা হয়ে এলো, গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরে সকাল হলো, দুজন লোক গিয়ে সংবাদ দিল, গ্রাম থেকে বহু লোকে দেখতে এলো, নগেন্দ্রলইয়ের ছেলে দুটো এলো, সবাই এলো বটগাছের নিচে। গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মরা ঝুলছে দেখা গেল। মাঝি বললে, মরাটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে ধপাস করে মরাটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক, মরাটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে। মাঝি বললে, নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বসে খেয়েছে, দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল, গাছের ওপর থেকে খনখনে গলায়
নগেন বলে উঠল, এবার এবার আমায় ছেড়ে দে, এবার আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। মাঝি বললে, তুই একেবারে এদেশ থেকে চলে যাবি? নাকি সুরে উত্তর এলো, না না আমি যাবো না, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। এখানে থাকবি কেন? এখানে আমার বউ আছে, আমার ছেলে আছে, তাছাড়া ওই বউটার জন্য আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি, ওকে আমি ছাড়বো না, ওকে আমি ঘাড় মটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। মাঝি বললে, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? নগেনের বড় ছেলেকে মাঝি বললে, তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলেই তোমার বাবা প্রেত যোনি থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বললে, এখন ওরা কি করবে, যদি আজ রাতেই কারো ঘাড় মটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে? মাঝি বললে, তা পারবে না, আমি গাছের চারদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না, 7 দিন এই গাছেই বন্দি হয়ে থাকবে, তার মধ্যে পিণ্ডি দেয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। নগেনের ছেলে বললে, আমি আজই রওনা হয়ে যাচ্ছি। মাঝি বললে, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না। আবার মাঝি পুঁটলি থেকে কিছু বার করে গাছের ওপর ছেটাতেই খোনা গলায় উত্তর এলো, ওরে বাবা রে, ওরে বাবা রে, গেছি রে, গেছি রে, জলে গেলুম রে, ওরে বাবা রে, জলে গেলুম রে, জলে গেলুম রে। মাঝি বললে, বল কি চিহ্ন রেখে যাবি? নগেনের ভূত বললে, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, বলছি বলছি বলছি। তারপর একটু থেমে বললে, এই গাছটার একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। মাঝি তখন লোকগুলোকে বললে, আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন। তারপর গ্রামবাসীদের বললে, আপনারা ফিরে যান, আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। শ্মশান যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেই দিন দুপুরেই মড়মড় করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। নমস্কার, শেষ হলো আজকের গল্প আধ খাওয়া মরা, লেখক হেমেন্দ্র কুমার রায়। আবার আপনাদের সামনে কোনো একদিন একটা গল্প কিংবা কবিতা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, অনেক আশীর্বাদ করবেন। টাটা।